আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। তো আজকে আমি কথা বলবো বৃশ্চিক লগ্নের কিছু বৈশিষ্ট্য নিয়ে। দেখেন, আমাদের মধ্যে অনেকেই অনেক ধরনের কনফিউশনে পড়ে যায় তার আসলে লগ্নটা কি। যদি আপনি আপনার বৈশিষ্ট্যগুলো জানা থাকে আপনার, তাহলে আপনি খুব সহজে আপনার লগ্নটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। রাশিকে আইডেন্টিফাই করা অত্যন্ত ইজি। আমরা পেপার পত্রিকায় বিভিন্ন জন্ম তারিখ দেখে রাশি বের করে ফেলি, কিন্তু লগ্নকে আপনি কিভাবে বের করবেন? তো এই নিয়ে আমার পূর্বে বিভিন্ন ভিডিও আছে, যে যার যে লগ্ন সে সেই লগ্নের উপরে ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি কোনো ভিডিও না দেওয়া থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি সেই ভিডিওর মানে তার উপরে আমি একটা ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ। তো আজকের আমাদের বৈশিষ্ট্য হচ্ছে হলো বৃশ্চিক, যেটাকে বলা হয় স্কর্পিও। তো বৃশ্চিক অ্যাসেন্ডেন্ট এর লগ্ন যদি আপনাকে জানতে হয়, তাহলে প্রথমত জানতে হবে বৃশ্চিক হচ্ছে হলো একটি জলতত্ত্ব রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা হয়ে থাকে, এরা খুব বেশি অ্যাগ্রেসিভ হয় না কখনো। আমাকে ক্যারিয়ারে এইটা করতে হবে, আমাকে ক্যারিয়ারে ওইটা করতে হবে, আমার ওই জিনিস পাইতে হবে, ওই জিনিস না হইলে আমি বাঁচবো না, এই ধরনের ক্যারেক্টার বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার মধ্যে দেখা যায় না। একটু ঢিলে ঢালা স্বভাবের হয়, কিন্তু এরা অ্যাগ্রেসিভ হয় না। কিন্তু এরা যে জন্মগ্রহণ করে, এদের জন্মগ্রহণের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এরা দুনিয়ায় আসে। আমি প্রায় 100%ই বলতাম, কিন্তু 10% হাতে রেখে দিচ্ছি। 90% বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকারা জীবনে সফল হয় এবং তাদের লাইফে একটা অ্যাচিভ থাকে, একটা গোল থাকে। আমাকে সায়েন্টিস্ট হতে হবে, কিন্তু এরপরও এরা ঢিলাঢালাভাবে চলে। আমাকে সায়েন্টিস্ট হতে হবে, কিন্তু কোনো না কোনোভাবে তারা তাদের গোলে পৌঁছে যায়। এইটা বৃশ্চিক লগ্নের সব থেকে বড় একটা মিরাক্কেল। সায়েন্টিস্ট হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে, ভালো কথা, সায়েন্টিস্ট হতে হবে। পড়াশোনায় মন নাই, পড়াশোনা করতেছে তো করতেছে না, কিন্তু একটা সময় যে তারা সায়েন্টিস্ট হয়েই যায়। তাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলোকে তারা তাদের যে অবচেতন মনটা আছে, সাবকনসিয়াস মাইন্ড, এই মাইন্ডের মধ্যে তারা কিভাবে পালে, এটা তারা খুব ভালো বলতে পারবে। তো এটা হচ্ছে হলো এদের আমার দেখা সব থেকে ভালো একটা বৈশিষ্ট্যর মধ্যে এই বৈশিষ্ট্যটা হচ্ছে হলো সব থেকে ভালো এদের। এরপরে আমি যদি এদের আরো ভালো একটা বৈশিষ্ট্যের কথা বলি, সেটা হচ্ছে হলো এদের কনফিডেন্ট। অনেক অনেক সময় এরা ওভার কনফিডেন্টে ভোগে। এদের কনফিডেন্টের লেভেলটা এত পরিমাণে বেড়ে যায়, সেটা ওভার কনফিডেন্টে চলে যায়। কিন্তু আপনি যদি এদের ভুলকে ধরিয়ে দেন, এরা জিনিসটা নিতে পারে না। এরা ভুল করে করে শেখে, করে করে শেখে, এটাই এদের কোনো প্রবলেম নাই। ইভেন এই কারণে এরা এদের সহপাঠীদের সাথে, সহকর্মীদের সাথে এদের মতবিরোধ তৈরি হয়। ইভেন এদের টিচারদের সাথে এদের মতবিরোধ তৈরি হয়, এবং যেখান থেকে আমরা প্রথম শিখি আমাদের মায়ের কাছ থেকে, মায়ের সাথেও এদের মতবিরোধ তৈরি হয়, শুধু এদের মতের সাথে মিল না থাকার কারণে। এরা ভুল করে শিখবে, এটা নিয়ে এদের কোনো প্রবলেম নাই। সর্বোপরি এদের পরিবারের সাথে এদের একটা মতবাদ, একটা মতভেদ তৈরি হয়। এদের
পরিবার নিয়ে কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে এরা একটা সংস্কারী পরিবারে জন্মগ্রহণ করে। হতে পারে পরিবারের আভিজাত্য অনেক বেশি এবং এদের পরিবারে ম্যাক্সিমাম সবে শিক্ষিত হয়ে থাকে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকে। এছাড়া যদি এরা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা গরিব পরিবারেও যদি এরা জন্মগ্রহণ করে, এদের পরিবারের মধ্যে যে সাংস্কৃতিক, এদের পরিবারের মধ্যে যে সুশৃঙ্খলতা, এই জিনিসটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। এরা ভদ্র নমনীয় পরিবেশে বড় হয়, সুতরাং এদের স্বভাবের মধ্যে ভদ্রতা নমনীয়তা এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যায়, হোক সে পুরুষ কিংবা সে মেয়ে। এরা এদের যে সার্কেল থাকে, একটা ভার্চুয়াল একটা সার্কেল, আমি রিয়েল সার্কেলের কথা বলছি না, এরা ভার্চুয়াল সার্কেলে থাকতে খুব বেশি পছন্দ করে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত জিনিসের কথা বলতেছি। ভার্চুয়াল জগতে এরা নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করে, কিন্তু ভার্চুয়াল জগতে এরা মানে এদের অবস্থান সবার উপরে থাকে, এরা একটা কথা বললে এই কথাটাকে ফেলে দেয়া হয় না, এরকম একটা অবস্থানে এরা অবস্থান করে। এবং এদের কথার দাম সবসময় দেয়া হয়, রিয়েল লাইফেও এদের কথার দাম দেয়া হয়, কিন্তু ভার্চুয়াল লাইফে এদের কথার দামটা অনেক বেশি পরিমাণে থাকে। এছাড়া এরা খুব বেশি বাকপটু না হলেও মানে এদের একটা ইমেজ তৈরি হয়, যে কোনো জায়গায় এদের একটা ইমেজ তৈরি হয়, এরা স্মার্ট হয়, ইমেজ তৈরি হয়, যে জন্য এর একটা কথা বললে সেই কথাগুলোকে মানুষ শোনার চেষ্টা করে। তো এই হচ্ছে হলো বৃশ্চিক রাশির আসলে মূল কিছু বৈশিষ্ট্য। তো যদি আপনার এই বৈশিষ্ট্যগুলো আপনার সাথে মিলে যায় এবং আপনি আপনার লগ্ন না জেনে থাকেন, তাহলে আপনি প্রায় 90% শিওর থাকতে পারেন আপনি বৃশ্চিক লগ্নের একজন জাতক বা জাতিকা। এটা থেকে আপনি শুধুমাত্র লগ্নটা জানতে পারবেন, বাট আপনার কুণ্ডলীকে বের করতে গেলে, আপনার কুণ্ডলী সম্পর্কে প্রপার অ্যানালাইসিস করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। চাইলে আপনি আমার পরামর্শ নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার আছে, সেখান থেকে সরাসরি ফোন করে একটা সিরিয়াল নিয়ে আমার সাথে ডেট অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।